أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি আমার ফেসবুক বন্ধু ইউটিউব আমার নিরাময় টিভি চ্যানেলের সকল বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন এবং নিরাময় টিভির সদস্য হয়ে যান। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিছু কথা না বললেই নয়, আমি আজকের আলোচনাটি সাজিয়েছি আমার পুলিশ ভাইদেরকে নিয়ে কয়েকটি কথা। যেমন কিছুদিন আগে একটা মিছিল থেকে যখন মিছিল চলে তখন ধাওয়া পাল্টার এক পর্যায়ে এক ছাত্রর কলার ধরে খুব মারপিট করলো পুলিশ। করার পরেই ওই ছেলেকে বলতেছে তুমি কি কর, তখন বলতেছে আমি ছাত্রলীগ করি। তখন কোন শাখায় কোথায়, তুমি যদি ছাত্রলীগ করো তাহলে তুমি হেফাজত থাকবা, তোমার কোনো সমস্যা নাই। আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই যে যদি ছাত্রলীগ করলে তার কোনো ভয় না থাকে তাহলে ছাত্রদল করলে, জামাত ইসলাম করলে, ছাত্র শিবির করলে এদের ভয়, আর আপনারা পুলিশ, তাই না ভাই? আপনারা জনগণের বন্ধু, আমাদের সকলের বন্ধু। আপনাদের সরকারি কর্মচারী, আপনাদের কাছে সরকারি হোক বেসরকারি হোক, জামাত ইসলাম হোক, ছাত্রদলের হোক, ছাত্রলীগের হোক, যে কোনো কিছু হোক, যে খারাপ করবে, যে অবৈধ কাজ করবে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারবেন এবং তাদেরকে ধরতে পারবেন এবং তাদের বিচার করতে পারবেন, বিচারের আওতায় আনতে পারবেন। কিন্তু ছাত্রলীগ করলে কোনো অসুবিধা নাই, হেফাজতে থাকবেন, এমন কথা পুলিশের মুখ থেকে শোভা পায় না আমার মনে হয়। আরেকটি কথা হলো, এই তো গত পরশু দিন এক ডাক্তার মহিলার সাথে পুলিশের কথোপকথন দেখলাম। কতক্ষণ মহিলাটি পুলিশকে পরিচয় দেওয়ার পরেও যে আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি একজন ডাক্তার, আমি মেডিকেল কলেজের প্রফেসর, এবং তার বাবার ঠিকানা এবং তার অল ঠিকানা দেওয়ার পরেও পুলিশ আইডি কার্ড চাই করছে, তখনই মহিলাটা রেগে গেছেন, বিভিন্ন কথা অশালীন কথা উনি বলছেন এবং পুলিশ ভাইদের সাথে অনেক বাগবিতণ্ডা হয়েছে। তো আসলে আমার কাছে এখানে কেমন জানি একটা প্রশ্ন জাগে, এই বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যে এখন পথেঘাটে বের হলে কি স্মার্ট কার্ড এবং আইডি কার্ড এবং তার সমস্ত কিছু নিয়ে বের হতে হবে? তাহলে কি আমাদের বাংলাদেশ, এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ? এইটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো মামুনুল হক অ্যারেস্ট করেছেন, তাকে 10 দিনের রিমান্ডে নিয়েছেন, ভালো কথা। তাকে রিমান্ডে নেওয়ার পর আমি, এটা আমার শোনা কথা এবং আমি ফেসবুকে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, এবং এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু আসলে জাস্টিফাই না করে কথা বলা ঠিক না, তবে আমার যেটুকু জানলাম আর কি, যে এই মামুনুল হককে তার কাপড় চোপড় উলঙ্গ করে তাকে নির্যাতন করা হয়েছে, তার গোপনাঙ্গে, তার প্যানিসে প্রহার করা হয়েছে এবং তাকে তার হাতে ছোট্ট একটি, আমার হৃদয়ে ওই টাইমে লাগলো, তার হাতে ছিল একটি ছোট কোরআন শরীফ এবং তসবি। এই কোরআন শরীফ এবং তসবি পুলিশ ছুঁড়ে ল্যাট্রিনের ভিতরে ফেলে দিছে, জানি না কতটুকু সত্য, যদি সত্য হয়ে থাকে
তাহলে পুলিশটি কি মুসলমান না হিন্দু? আমার মনে হয় যে পুলিশটি যদি হিন্দু হয়ে থাকে, তারপরেও একটা ধর্মের মহাগ্রন্থকে এইভাবে অবমাননা করা তার উচিত হয়নি। একজন মুসলমান হিসেবে আমার আত্মা অনেক কষ্ট পেয়েছে, আশা করি আমার মতো প্রত্যেকটা মুসলমানই কষ্ট পায়। এমন ধরনের কাজ কোনো পুলিশ ভাইদের কাছ থেকে বিশেষ করে জনগণ আশা করে না। তিন নাম্বার, চার নাম্বার হলো এই কোরআনের বিরুদ্ধে 1400 বছর আগের থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারে বের হয়, 1400 বছর আগের থেকেই ইহুদি নাসারা খ্রিস্টান আবু লাহেব আবু জেহেল এরা বিরুদ্ধচারণ করেছে, কিন্তু জয়লাভ করতে পারেন না। হযরত ওমর ইসলামের বিরুদ্ধে ছিল, তারপরেও হযরত ওমর একদিন ভুল বুঝতে পেরে সে মুসলমান হয়েছে। বাবরি মসজিদ যে ভেঙেছে সেও কিন্তু মুসলমান হয়েছে। এটা ইউটিউবার যারা যারা ফেসবুক দেখেন এরা বলতে পারবে। হযরত ওমর ইসলামের বিরুদ্ধে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করার জন্য সে প্রস্তুত ছিল, তারপরে সে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাত ধরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, হযরত ওমর ওয়াজ দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম, হি ওয়াজ দ্য রোলার অফ ফার্স্ট টেরিটরি এক্সটেন্ডিং ফ্রম ইজ অফ ইরান। হি ডিড নট লাইক কম অ্যান্ড জেন্ডার, হি ইউজ টু আয়ার ফেস দ্য ক্লথ অ্যান্ড টেক ভেরি সিম্পল কোট। ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ইরাক এবং ইরানের এই বিস্তৃত ভূভাগের শাসনকর্তা ছিলেন। তিনি গরিব দুঃখী মানুষের খাবার পৌঁছিয়ে দিতেন মাথায় তার নিজের মাথায় করে নিয়ে। কি অমায়িক! ইসলামের বিরুদ্ধে থেকেও ইসলাম গ্রহণ করার পরে যখন কোরআন বুঝতে পেরেছে, হাদিস বুঝতে পেরেছে, তখন কিন্তু বুঝতে পেরেছে এটাই সর্বোত্তম ধর্ম। তো আমি বলতে চাই এটাই যে যে পুলিশ ভাইদের বলবো, আপনি মুসলিম হন আর নন মুসলিম হন যেটাই হন না কেন, একটি ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন তসবি এইগুলিকে ল্যাটিনে সুরে ফেলে দিবেন, সি 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 সি, এটা কোনো ধর্মের একটা কোনো ধর্মের সব মানুষের এটা উচিত বলে আমি মনে করি না, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। এই গেল চার নম্বর। পাঁচ নাম্বার হলো করোনা। এই করোনা আমেরিকাতে তৈরি, 1986-87 থেকে এটা তৈরি করা হয়েছে, আমেরিকাতে তৈরি এটাও প্রমাণিত হয়েছে, এবং আমেরিকা থেকে চীন, আমেরিকা এক খ্রিস্টান, চীন হলো আর এক খ্রিস্টান, এই আমেরিকা থেকে চীনের প্রেসিডেন্ট নিয়ে আসছে, নিয়ে এসে এই চীনে এই হংকংয়ের উপরে প্রয়োগ করবে এটার কথা কয়ে নিয়ে আসছে। একটু অজুহাত আমার মনে হয় আর কি, আর নিয়ে এসে এখানে করোনার আমেরিকা থেকে চীনে নিয়ে এসে অ্যাম্পুলগুলি ভেঙে ফেলেছে, অ্যাম্পুলগুলো ভেঙে উইগুর প্রদেশ থেকে এই করোনার উৎপত্তি ছড়ানো হলো। করোনা সৃষ্টি করেছে কে? করোনার কেমিক্যাল কে সৃষ্টি করেছে? আমেরিকা। আনছে কারা? চীনের প্রেসিডেন্ট, ওনার অনুমতিতে এখানে আনা, এবং চীনের উইগুরে কয়েকটি অ্যাম্পুল ভেঙে ফেলেছে, অথচ তারা বলছেন হঠাৎ করে একটি অ্যাম্পুল ভেঙে গেছে, কিন্তু এটা সুপরিকল্পিত আমার মনে হয়। আমার মনের কথা বলছে, আমার মনে হয় যে এটা সুপরিকল্পিতভাবে এই করোনা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যাতে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর আপনাকে বলি বাংলাদেশ, পাকিস্তান, যতগুলি মুসলিম কান্ট্রি আছে এইগুলি কান্ট্রি তো এমনিতেই অর্থনৈতিকভাবে দুর্বল, আরও কীভাবে দুর্বল করা যায়, আরও কীভাবে পুঙ্গু করা যায় সেই চেষ্টাই তারা করছে। এখন বর্তমানে 2 বছরে
প্রত্যেকটা মুসলিম কান্ট্রি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে। এবারে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আরও ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো পাঁচ নাম্বার। ছয় নাম্বার পয়েন্ট হলো এই করোনাকে কেন্দ্র করে 1400 বছরের ইতিহাস ভলন্টিত করেছে, ভলন্টিত করেছে নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার নিয়ম এখন 3 ফুট দূরত্বে নামাজ পড়া, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আগে প্রথম মুসলিম মারা, মুসলিম নিধন শুরু হলো, তাতেও যখন কাজ হলো না তখন করোনার চক্রান্ত খেলা হলো। করোনার চক্রান্ত খেলিয়ে এখন মুসলিম বিশ্বে অর্থনৈতিকভাবে পুঙ্গু করে দিয়ে এই মুসলিম দেশগুলিকে কীভাবে আয়ত্তে নেওয়া যায় এটাই হলো খ্রিস্টানদের একটা চাল। কারণ খ্রিস্টানদের টাকা পয়সার অভাব নাই, কারণ ওখানে লকডাউন দিলে একটা লোক তার অ্যাকাউন্টে বাংলাদেশি 6-7 লক্ষ টাকায় একজনের অ্যাকাউন্টে চলে যায়। আমাদের বাংলাদেশে একটা লোক একটা পয়সা দিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশ সরকারের নাই। যত গল্পই করুক, আজ পর্যন্ত কয়েকবার লকডাউন হয়েছে, কোনো পয়সা কেউ পায় নাই আমার জানা মতে। আর যেটা দেওয়া হয়েছে, সরকার যেটা দিচ্ছে, এটা নেতাকর্মীদের মধ্যে আছে, সীমাবদ্ধ আছে। এই ইহুদি নাসারা, যেটা বলতে চাইছিলাম, ইহুদি নাসারা 1400 বছর আগের থেকেই এই কোরআনের বিরুদ্ধে লড়েছে কিন্তু পারে নাই। এই বছর ওরা সফল কাম হয়েছে, ওরা সফল কাম হয়েছে, ওরা সফল কাম হয়েছে। 1400 বছরে হজ বন্ধ হয় নাই, এখন বন্ধ করেছে। নামাজ বন্ধ করতে পারে নাই, নামাজ বন্ধ করেছে। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার নিয়ম এখন 3 ফুট দূরত্বে নামাজ পড়ে, এখন ওরা অনেক খুশি, খ্রিস্টানেরা অনেক খুশি। এটা হলো করোনার চাল খেলিয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করা, এটাই আমার মনে হয়। আমার কথাগুলি যদি অ্যাকচুয়ালি কারো কাছে খারাপ লাগে তাহলে আমাকে পরামর্শ দেবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমাকে অভিজ্ঞতা দেবেন, এটা আপনার।